আরাফার রোজা, আমরা কি পারি দুইটা রোজা আদায় করতে? যারা আজকে মঙ্গলবারে ইতিমধ্যে রোজা রেখেছে, আগামীকালকেও তারা কি রোজা রাখতে পারেন কিনা? দুটি রোজা যদি আদায় করে, আমরা দুটো রোজা পালন করবার কখনো সুযোগ পাবো না। কেননা দিন ইসলাম এই ক্ষেত্রে সুস্পষ্ট করে দিয়েছে, একদিনের সিয়াম আরাফার দিনের সিয়ামটি পালন, সিয়াম সিয়ামু ইয়াউমি আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের সিয়াম। তো এটা হচ্ছে নয় জিলহজ, আরব দেশে নয় জিলহজ মঙ্গলবার হয়ে যাচ্ছে। আর পঞ্জিকার দিক থেকে আমরা চাঁদের উদয়স্থলের ভিন্নতার কারণে এটাকে আমরা একদিন পর আমরা এটাকে বুধবার দেখতে পাচ্ছি। অতএব আমি আমার পঞ্জিকা অনুযায়ী এবং আমি গ্রহণযোগ্য মতের আলোকে আমি মূলত আরাফার দিন মনে করি সিয়াম পালন করছি। প্রিয় ভাই, আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, সন্দেহ করে কোনো ইবাদত করার সুযোগ নেই। যদি সন্দেহ করে কোনো ইবাদত করা হয় সেটা কখনো রব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হবে নতুন করে এক ফেতনার দ্বার উন্মোচন, যে তাহলে আমি সন্দেহ করছি এবং আবার আরেকদিন সিয়াম পালন করছি। না, কখনো এটা করা যাবে না। গ্রহণযোগ্য মতের ভিত্তিতে আপনি যদি এখন প্রথম মতের দিকে তাকিয়ে, যেখানে অধিকাংশ হানাফি, সকল হাম্বলি, ইমাম শাফি সহ অনেক স্কলার অভিমত অনুযায়ী আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তেই চাঁদ উদিত হবে, তারই আলোকে আপনি যদি রমাদান সাব্যস্ত করে সিয়াম পালন করেন, যেমন বিশুদ্ধতা রয়েছে বলে অগ্রগণ্য মত রয়েছে, একইভাবে আরাফার দিবসের সিয়ামটিও যদি পুরো বিশ্বময় অভিন্ন হয়, তাহলে অসুবিধা কোথায়? আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চলেছি, সেটা হচ্ছে যে ইমাম আজম আবু হানিফা তিনি কিন্তু আসলেই যে বক্তব্যটি দিয়েছেন, যেটা জহিরুর রিওয়ায়াতে মোহাম্মদ ইবদুল হাসান আর শাইবানির মাধ্যমে স্পষ্ট হয়েছে, তিনি বলছেন যে আসলে পুরো পৃথিবীতে যদি একজন ইমামের নেতৃত্বে একত্রে যদি সিয়াম পালন করা হয়, একত্রে ঈদ যদি আয়োজন করা হয়, একত্রে যদি ইবাদতগুলো করা হয়, মুসলিম ভ্রাতৃত্ববোধ, ঐক্যবদ্ধ শক্তি এবং তাদের মাঝে আসলে সমন্বয়টা আরও শক্তিশালী হবে এবং তাদের মাঝে তাদের সেই ঐক্যের বাঁধনটা আরও জোরালো হবে। অতএব ইমাম আজম কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন একটি মত তিনি পেশ করেছেন। আমরা আশা করছি ইনশাল্লাহ যখন পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, একজন ইমামের নেতৃত্বে সকল বিধানগুলো পালন করবার একটি সুন্দর সোনালী সময় ঘনিয়ে আসবে, তখন এই মতগুলো অবসান হয়ে যাবে। আমরা সেই দিনেরই অপেক্ষায় রয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। চমৎকার বলছিলেন ইনশাআল্লাহ তাআলা। আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি বিষয় জানতে চাই, আসলে কোন ভুলের কারণে হাজী সাহেবদেরকে দম দিতে হয়? কোরআনে কারিমে সুরার বাকারায় যেটা রয়েছে, ফামাতামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামা ইসতাইসারা মিনাল হাদি, যে ব্যক্তি হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তু পালন করবে। অবশ্যই আমরা অবগত রয়েছি যে একই ইহরামে যদি হজ এবং উমরা পালন করা হয় তাহলে সেটাকে বলা হজ্জে কেরান, এবং যদি কোনো ব্যক্তি ভিন্ন ভিন্ন ইহরামে তামাত্তু পালন করেন, অর্থাৎ উমরা এবং হজ অথবা হজ এবং উমরা, তাহলে রব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের জন্য যেটা সহজ হয় তুমি হাদি করো, তুমি পশুকে কোরবান করো রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এটা দামে শুকর। হানাফি মাজহাব এটাকে উল্লেখ করেছে। কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে কোন কোন ভুলের জন্য দম দিতে হবে। প্রথমত আল হাজ্জ আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হজটাই হচ্ছে মূলত আরাফাতে অবস্থান করা। অতএব হানাফি মাজহাবের দৃষ্টিতে এবং অন্যান্য স্কলারদের বক্তব্য অনুযায়ী, যদি আরাফাতে ময়দানে অবস্থান করার আগে যদি স্বামী তার স্ত্রীর সাথে সঙ্গত হয়, জেমায় লিপ্ত হয়, তাহলে অবশ্যই অবশ্যই তাহলে তাকে দম দিতে হবে, তাকে দম দিতে হবে, তা এবং তার এই বৎসর হজ করবার আর কোনো সুযোগ নেই, তাকে আবার পরবর্তী বৎসর কিন্তু তাকে হজ পালন করতে হবে। আপনাকে আরেকটু বলে রাখি যে তিন কারণে একজন ব্যক্তির হজ ছুটে যায়। প্রথমত, তিনি যদি ফরজ হজের কোনো একটি ফরজ বিধানকে যদি তিনি হজের কোনো ফরজিয়াতকে তিনি যদি লঙ্ঘন করেন, যেটা আমরা বলেছি এহরাম বাঁধা, আমরা বলেছি আরাফাতে অবস্থান করা, এবং তৃতীয়ত আমরা বলেছি বাইতুল্লাহ তাওয়াফ করা, যে তাওয়াফটা হচ্ছে তাওয়াফুল ইফাদা। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তি আরাফায় অবস্থানটাই ভুলে যায়, আল হাজ্জু আরাফা, তিনি জানতে পারলেন না, অবশ্যই তাকে মোট কথা আসলে আমরা যদি ফরজ বিধানগুলোকেও ছেড়ে দেয় তাহলে তার হজটি পরিপূর্ণ বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর তাকে পুনরায় আদায় করতে হবে এবং দম দিতে হবে। আর যে কথাটি সেটা হলো যে যদি হারামে কোনো ব্যক্তি কোনো প্রাণীকে শিকার করে তাকে দম দিতে হবে, পাশাপাশি যদি এহরাম অবস্থায়
সেই ব্যক্তি। একটা হলো হারামের এলাকা, একটা হলো এহরাম অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীকে, নিষিদ্ধ যে প্রাণীগুলো রয়েছে যেটা ইসলাম তাকে অনুমোদন দেয় না, পাঁচটি প্রাণী রয়েছে, তাদেরকে হত্যা করা যায় আত্মরক্ষার্থে, তাহলে তাকে দাম দিতে হবে। একইভাবে যদি কোনো ব্যক্তি এহরাম, যদি তিনি এহরাম ছাড়া এহরাম অতিক্রম করেন, এহরামের মেকাত অতিক্রম করেন, তাহলে তাকে দাম দিতে হবে। শুকরান জাযাকাল্লাহ, আমরা বিস্তারিত পেয়েছি এবং মূল কথাগুলো আজকে চলে এসেছে আরাফার দিবসের। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।